আপনার যারা এখনো পল্লী উন্নয়ন একাডেমি RDA তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যারা এখনো আপনারা আবেদন করেনি, এখনই আবেদন করে নিন। এর শেষ তারিখ হচ্ছে 5/9/2019 পর্যন্ত আপনারা এটা করতে পারবেন। শুধু আমি পোস্টগুলো বলবো, কী কী পোস্টে লোক নিবে এবং কয়টি করে নিবে সেই সম্পর্কে, এবং কি পাস লাগবে সেটাও দেখাই দেবো। শুধু ইম্পর্টেন্ট পোস্ট পদগুলি আমি বলে দেবো। এক, মেডিকেল অফিসার নিবে একটা, যে কোনো শিক্ষিত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি প্রার্থী হতে হবে। সহকারী গ্রন্থাগারিক একটি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা হতে হবে। 3 নম্বরটা হচ্ছে, আমি একটু বড় করে দেখাই দেয় আর একটু ভাবে বুঝতে পারবেন না, 3 নম্বরটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এক এবং ইলেকট্রিক্যাল এক, সিভিল একটা নেবে এবং ইলেকট্রিক্যাল একটা নেবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টে। 4 নম্বর, পশুপালন সহকারী একটি, দেখুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই হবে এটাতে। এবং 5 নম্বর, কম্পাউন্ডার একটি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং 6 নম্বর, রিসার্চ ইনভেস্টিগেটর, 4টি পোস্ট রয়েছে এটাতে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 6 নম্বর, রিসার্চ ইনভেস্টিগেটর, 4টি বলছি, ক্যাফেটেরিয়া সহকারী 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরটা হচ্ছে পাওয়ার টিলার্স ড্রাইভার 1টি, অষ্টম শ্রেণী পাস হতে হবে। 9 নম্বর, পাম্প ড্রাইভার 1টি, অষ্টম শ্রেণী পাস হতে হবে। এবং নিচের পোস্টগুলি জেলে দেখতেছেন, মালি, নিরাপত্তা, মেন গেট, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি, অফিস সহায়ক এবং ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, এরা সবাই অষ্টম শ্রেণী পাস থাকলে এরা আবেদন করতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি, করেন, কারণ প্রতিনিয়ত পেয়ে যাবেন আপনারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এবং বেল আইকনটা অন করে দিন, আমার কোনো আপডেট হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সেজন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।